যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জান্নাতে যাবে না, সে নিয়ে যে কত কথা নেটে দেখা যায়। একদিন একটু বিবেচনা করেও দেখে না যে আব্দুর রাজ্জাক সাহেব যে কথাটা বললেন, তো কথাটার ভিত্তি কি? আমি বলিনি এই কথা, এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, আমার কিছু করার নাই। তিনি বলছেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করতে চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার পথ তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। তখন আল্লাহ বললেন, না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না। কেন? তোমার মা ওই বাক্য দিয়ে মরেনি। কোন বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মা এই বাক্য দিয়ে মরেনি। তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, কিন্তু ওখানে গিয়ে বলতে পারো না যে আমার মাকে ক্ষমা করো। তার মানে ওই পথ নেই। ওই পথ শুরু হবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। 1990 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে, তদন্ত করে, আল্লাহর কসম, 90 সাল থেকে আমি ফতোয়া লিখছি কলমে, তদন্ত করে। মাওলানা সাহেব, আপনি টাঙ্গাইল বাড়ি, আপনার বিদ্যা বেশি, এ কথাই ঠিক, আপনার বিদ্যা আমি মেনে নিলাম, তবে আমি তদন্ত করি বেশি, এ কথাও ঠিক। আপনি তো তদন্ত করতে বসলে খালি এরকম এরকম করেন, আমি এরকম করি না। আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা আমার দেখার প্রয়োজন। 15ই শাবান সিয়াম থেকে শিরক বেদাত করে পরকাল হারায়েন না। পৃথিবীতে মাত্র 2টে পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। মাগরেবের পরে 6 রেকাত সন্ন্যাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশায় করলো না খারাপের আশায় করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই। দেখো আমি বারবার বলছি, মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে 2টা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের 1 নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা, আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইহবাতান্না আমালুক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তো আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে 2টা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে।
আর একসাথে অতীতের স্বপ্নে কি কি করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শেরক যদি না থাকে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শেরক, অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মা চাচি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি, এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত পাশে যমুনা, এই এর গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে বাতি জ্বালায়, সন্ধ্যা হয়েছে বাতি জ্বালাম, এটা হিন্দুদের কাজ। চাঁপাই নবাবগঞ্জের শিরক, তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না এ কথা বললে শিরক হয়, হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এ কথা বললে শিরক হয়, জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এ কথা বললে শিরক হয়, পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে, আপনার মা কুলাতে কুলা বুঝেন কি, কুলাতে চাউল ঝাড়ছিল আপনার ছেলেটা দড়ি এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর কুলাতে পা দিতে হয়, এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে কাজটা করছি বিরক্ত করিস না, সর এখান থেকে তোরা বিরক্ত করছিস না আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে কুলাতে পা দিতে হয়, বুঝাতে পারি না মনে হয়। চাপাই নবঙ্গ শিরক, রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে আতর ঘরে, তো রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাই নবঙ্গ বলছে, টাঙ্গাইলের আমি জানি না তবে টাঙ্গাইলে বেশি হবে, কথায় কথায় মানে পায়ে পায়ে কথায় কথায় শিরক, শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাই নবাবগঞ্জের কাছাকাছি, সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এ এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো, এই ছেলে শোনো তুমি আলু দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন, এখানে কি আছে বলেন তো, আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে, বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা, এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদাত হলো ইবাদত, মানুষের ধারণাই মাগরিবের পরে ছয় রেকাত সুন্নাত সালাত আদায় করলে বারো বছরের নেকি হবে, এ আশায় সুন্নাত পড়া বিদাত। শুনুন, দুরুদ মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসুলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদাত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কেন ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদাত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদাত। এখন তাকে গোসল দিবেন, ওযু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না, নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না, শুধুমাত্র ওযু দিয়ে গোসল হবে। কিন্তু আপনি কেন পেট চাপে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিধান। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময় যে কত পাপ আছে বিদাত আল্লাহ ভালো জানে, বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে, আপনি বাস
অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটো ভিজিয়ে আহা কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে হাত দুটো ভিজিয়ে মুখ একটু কুলি দেখাবেন, নাক একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দিবেন, তারপর হাত কোনো পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন বাম কাতে, ডান কাত ধুইতে হবে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে তিনবার পরিষ্কার করবেন। ধুয়ে পরিষ্কার করে দিয়ে গাও মুছে দিয়ে তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশ উঠিয়ে দেয়, ডান একটা বাম উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানা যা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে, তো কাঁধ পরিবর্তন করতে হবে, তিনবার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে, সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেখুন কি করব বলে, সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে। দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ আলামিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহ। এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে। মুখখান ডান দিকে করে দিয়ে বলছে ঠিক হয়ে গেছে, আমরা তোর বুকের উপরে হাত বেঁধে দেয় যে নামাজি, এ পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। তিন অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায় বিসমিল্লাহ বলে, মিনহা কালাক নাকম চলবে না, বিসমিল্লাহ দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে তিন জলে মাটি দিবে। আর অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয়া নিয়ে দিল, নাউজুবিল্লাহ, এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন উত্তর, বলেন মান রব্বি আল্লাহ, মৌলানা সাহেব বলে দিয়েছেন পাশ থেকে উত্তর। তারপরে আপনার পানি ছিটে যদি ধুলো উড়ে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সন্ন্যত নয়। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না, যে বাড়িতে মরা মরেছে সে বাড়িতে তিন দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পর ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে, তিন দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না। বলে যারা ঢাকা থেকে এসেছে, ঢাকা থেকে এসে যারা টাঙ্গাইলে হোটেল এসে এখানে খাবে না, কেমন দেখায় মেহমান মানুষ। মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান আজকে, ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা। তাই না, আমি শোক পালন আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে, ওকে নাকি খাওয়াতে হবে। চার দিনের দিন গরু জোগাড় করে খাওয়ালেন, নাম শেরেক। গরু জোগাড় করে যে খাওয়ালেন, তো যেটা করলেন সেটা তো বাপের নেকির জন্য করলেন, যেটা ওর নাম সাদকা। আর সাদকা কাকে বলে জানেন? মানুষের ময়লা। সাদকা হচ্ছে কিসের ময়লা? মানুষের ময়লা। তো তোমার চাচা যে এসেছে, ও যে ঢাকায় আছে, গাড়ি নিয়েছে, ধনী মানুষ, তো মানুষের ময়লা খাবে কি করে? এটা যে হারাম তার জন্য। হোসেন একটা খেজুর মুখে দিয়েছিল জাকাতের, আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলেছিল, আমার সাওয়ারটা তুমি জানো না যে এটা সাদকা? সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার উপরে হারাম, এটা মানুষের ময়লা, এটা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, যে কাজ করে খেতে পারে তার জন্য হারাম, এর নাম মানুষের ময়লা। আর তুমি সারা এলাকার লোককে আর বংশকে ঢাকা থেকে নিয়ে এসে সুন্দর করে গাড়ি বাড়ি দিয়ে গরিব হকেরে খাওয়িয়ে দিলে, ধর্ম পাগল হয়ে গেছে। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মসজিদের পাশে কবর হলে কি হবে? আর কবরের শাস্তি হবে না। তখন বলা হয় যে তাহলে আপনার বাপের কবর কাবা ঘরের নিচে দিয়ে দিন। আমি নজরুল ইসলামের মানের হানি করিনি, সিলেট কোর্টে যে মামলা করেছিল সে ভুল বুঝেছে। যখন সিলেট কোর্টে উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি রবি ঠাকুরের আর কবি নজরুল ইসলামের নিন্দা করেছি। রবি ঠাকুর যত বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তখন আমি বলি যত সবসময় বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তখন বলছি তোর বাপের আকাশ, আকাশ তো আল্লাহর। তা আমি এত তো মানের হানি করিনি, ও বুঝতে ভুল করেছে, বুঝতে ভুল করে এভাবে মামলা করেছে।
তো যাই হোক, মামলা করেছে, মামলা টিকে নিয়ে আল্লাহ তুমি মাফ করো। এদেশের মাটিতে শিরক পরিপূর্ণ হয়ে আছে, সাবধান। শিরক ছাড়া যে কোনো পাপ নিয়ে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনই ভাই বোন, হতে পারি না হবিগঞ্জে ঢুকতে পারলাম না, হবিগঞ্জে নাকি আমার ঢুকায় অপরাধ। তো পত্রিকা তো গেছে, তখন ও কি করবে বুঝাতে পারিনি কথা। তাহলে পত্রিকার দাম আছে, আমার কলা কলম ওখানে চলে গেছে, আমি কলমে কোনোদিন জাতিকে ফাঁকি দিনি, মুখে কোনোদিন জাতিকে ফাঁকি দিনি, জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা, মাসিকাল ইতিসাম পত্রিকা, সবাই পত্রিকাটা নিয়ে যাবেন, আমার মনে বড় স্বাদ। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ। তাই আমার প্রথম দাবি, একটু দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, বাস এটুকুই দাবি। টাঙ্গাইল জেলার দিনী ভাই বোন টাকা পয়সা দিল, জামিয়া সালাফিয়া চলবে না দিলেও চলবে ইনশাআল্লাহ, কিন্তু আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে যাক এটা আমি চাইনি। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে দশ টাকা দান করলে বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ।